আসসালামু আলাইকুম, মাইসেলফ রাসেল হাওলাদার ফরম অ্যাডভেন্সার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমরা রওনা দিলাম বনের দিকে। মূলত বনের ওখানে বেশ কিছু জাল ফেলানো আছে, যারা মূলত জাল দিয়া জাস্ট বগনা মাছ বা দাঁতনি মাছ ধরে। তো আজকে সেই দাঁতনি মাছ ধরাই দেখবো, আর এই কারণেই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি বনের দিকে। আর আজকে হচ্ছে যাবার পথে আসলে অনেকগুলো ড্রেজার পড়ছে সামনে, আসলে এত এত ড্রেজার, যারা বালু কাটে এত এত ড্রেজার কখনোই আমাদের সামনে আগে কখনো পড়েনি। বাট হঠাৎ করে ওনারা এত এত বালু কাটার জন্য সবাই উঠে পড়ে কেন লাগছে বুঝতেছি না। তো যাই হোক, ওটা হচ্ছে অন্য বিষয়। তো আমাদের যাত্রা চলছে, আর কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছবো। তো আমরা চলে আসলাম। এই যে এখানে হচ্ছে আমাদের এক জেলে ভাই আছে, সে অলরেডি মাছ ধরতেছে। মূলত এই জালগুলো এই যে সমুদ্রের পাশে যে চর থাকে, সেই চরে চরে সেট আপ দেওয়া থাকে, এবং সময় মতো বা গুণ মতো জাস্ট এখানে এসে জালগুলোকে চেক করে মাছগুলোকে তুলে নিতে হয়। তো আমরা আসার আগেই হচ্ছে ওনারা মাছ ছাড়ানো শুরু করে দিয়েছে, আমরা একদম শেষের পর্যায়ে আসছি। দেখি কোনো মাছ দেখতে পাই কিনা। আরে এই যে দেখুন, বলতে বলতে কিন্তু একটা দাঁতনি মাছের দেখা পেয়ে গেলাম, এবং বেশ ভালো সাইজের দাঁতনি মাছটা, মাশাআল্লাহ। তবে বেশ কিছু কাঁকড়া দেখতে পাচ্ছেন। এখন আসলে মাছের চেয়ে জালে কাঁকড়াই বেশি আসে, আর কাঁকড়া আসলে জেলেরা খুব বেশি অখুশি হয় সেটাও না, যদিও কাঁকড়ায় ওদের জাল কাটে বা নষ্ট করে, জন্য পরে ওদেরকে অনেক কষ্ট করে জালগুলোকে ঠিক করতে হয়। তবে বর্তমানে কাঁকড়ার যেই দাম, সেই দামের কারণে এখন কাঁকড়া আসলে ওরা আর অখুশি হয় না, বরঞ্চ খুশি হয়। কারণ একটা কাঁকড়া বিক্রি করলে যেই টাকা পায়, সেই পরিমাণ টাকা উপার্জন করতে হলে ওদেরকে 1 কেজি দাঁতনি মাছ বিক্রি করতে হয়। যাই হোক, কাঁকড়া আসলেও মূলত কাঁকড়ার অনেক দাম পাওয়া যাচ্ছে, এই কারণে ওরা কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেয়। তো আমাদের হচ্ছে একটা জালের মাছ ছাড়ানো শেষ, এখন আরেকটা জাল আছে, যেই জালটা মূলত আরও একটু উপরের দিকে, মানে একদম চরের উপরেই সেট আপ দেওয়া ছিল, এবং যখন জোয়ারের পানিতে চর একদম ডুবে গেছিল তখনই হয়তো বা সেই জালে মাছ বেঁচে গেছে। আর এখন আমরা সেই জালটাকেই চেক করব। এই যে দেখুন, জালে মাছ থাকুক বা না থাকুক কাঁকড়া কিন্তু আছে, আর এই কাঁকড়া ধরার জন্যই মূলত ওরা জালগুলোকে একটু উপরের দিকে সেট আপ দেয়, যাতে করে কাঁকড়াগুলো বেশি করে জালের ভিতরে আটকা পড়ে। সমুদ্রে এখন হচ্ছে একদম শেষ ভাটি, মানে পানি যতটুকু শুকনো শুকিয়ে গেছে, এরপরে আর শুকাবে না, আর এই কারণেই হচ্ছে এই সময়ে জাল চেক করতেছি আমরা। তাছাড়া যখন জোয়ার থাকে বা ভরা জোয়ার থাকে, তখন এইখানে প্রচুর পরিমাণে তুফান থাকে বা সামুদ্রিক ঢেউ থাকে, তখন কিন্তু চাইলেও ওইভাবে জাল চেক করা সম্ভব না। এই যে এখানে আরও একটি দাঁতনি মাছ পাওয়া গেছে, যদিও এই দাঁতনি মাছটার সাইজ একটু ছোট। আর একটা পাওয়া গেছে, এটা হচ্ছে কাক্কে মাছ। আপনাদের অনেকেরই খুব পছন্দের মাছ এই কাক্কে মাছ। তো এটা হচ্ছে সামুদ্রিক কাক্কে, দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু সেই স্বাদ। তো আমাদের মাছ ধরা প্রায় শেষ, এখন হচ্ছে আমরা এখান থেকে ফিরবো আমাদের বোটের দিকে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বোটের কাছে। আর এখন এখানে যে মাছগুলো ওরা ধরেছে, মূলত আমরা যাওয়ার আগেই ওরা অধিকাংশ মাছ ধরে ফেলছে, আমরা যাওয়ার পরে জাস্ট 2 পিস না যেন 3 পিস মাছ ধরতে পেরেছিল। যাই হোক, এখন হচ্ছে মাছগুলোকে ওয়েট করা হবে, তারপরে হচ্ছে আমরা নিয়ে নেবো আমাদের বোটে। মূলত আমরা এই যে ঘুরি, মাছ ধরা দেখি, মাছ ধরা আপনাদেরকে দেখাই, আর আমাদের সামনে যখন যেই মাছগুলো পড়ে, বিশেষ করে বেস্ট কোয়ালিটি ভালো ভালো যে মাছগুলো পড়ে, আমরা কিন্তু সবগুলোকেই কিনে নেই, আর এগুলোকে আবার আমরা আমাদের ফিশ বিলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি। সো আমাদের মাছ অ্যারেঞ্জ করার কাজটা মূলত এখান থেকেই হয়ে যায় প্রায় 70-80%।
আর এই যে মাছগুলো ধরলাম এই মাছগুলোকে কিন্তু এখন ওয়েট করা হচ্ছে আর এগুলোই চলে যাবে আমাদের সম্মানিত কোনো না কোনো কাস্টমারের ঠিকানায় তো এমন ফ্রেশ টাটকা মাছের স্বাদ যদি আপনারা নিতে চান বা আপনার আপনজনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে খুলি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেল ফোন নাম্বার ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সো ওই মাছগুলোকে রেখে আমরা হচ্ছে সারাদিন আজকে বনেছিলাম রান্না বাড়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের এখানে আর একটা বোট আসে যারা মূলত বেড় জাল দিয়ে মাছ ধরবে তো যেহেতু ওনারা মাছ ধরবে ভাবলাম ওনাদের বেড় জালে মাছ ধরার সেই অসাধারণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই কিন্তু ভাগ্য সাথে না থাকলে যা হয় কারণ হচ্ছে জাল ফালানো যখন শুরু হয়েছে কিছুক্ষণ পরেই তুমুল বৃষ্টি নামে এবং সমুদ্রেও বেশ ভালো পরিমাণে ঝড় উঠে আসলে সেই বৃষ্টি এবং ঝড়ের ভিতরে আমাদের আর ক্যামেরা ওপেন রেখে সেই দৃশ্য ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি যে কারণে জাল ফালানো হয়েছে এবং জাল টানাও হয়েছে মাছ ধরা যখন হয়ে গেছে তখন হচ্ছে বৃষ্টি কিছুটা কমছে পুরোপুরি যে কমেছে সেটা না কিছুটা কমেছে আর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানকার এই জেলেরা কী পরিমাণে আনন্দ করতেছে মূলত ওখানে ক্যামেরা দেখে কিন্তু তারা একটু বেশি আনন্দ করতেছে যাই হোক বৃষ্টি এখনও পড়তেছে ওনারা সবাই ভিজতেছে সমানতালে ভিজতেছে তো বেশ কিছু পরিমাণে মাছও পেয়েছে মাছগুলোকেও তুলেছে এবং সেই সাথে কাঁকড়া তো আছেই আর এই যে দেখুন একদম সব মাছগুলো জীবিত বিভিন্ন ধরনের মাছ আছে পোয়া মাছ তারপর হচ্ছে বাইন মাছ তপসি মাছ হ্যাঁ তারপর হচ্ছে দাঁতনে মাছ সহ হর এক পদের মাছ আসলে বেড় জালে বিভিন্ন পদের মাছ আসে আর সেগুলোকেই তোলা হয়েছে যদিও ওনারা খুবই 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 আনন্দ করতেছে আর ওনাদের সেই আনন্দটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা মাত্র করতেছি আমরা যাই হোক দর্শক আজকে সারাদিনে আমাদের অ্যাক্টিভিটি বলতে এগুলোই ছিল সকালে আর বিকালে মাছ ধরেছি তো যাই হোক পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ